হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা বিউটি জোন। সবাইকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই নতুন বছরটা যাতে ভালো কাটুক, সুস্থ কাটুক। এই নতুন বছরের শুরুতে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, এই চকলেট কেকটা। এই চকলেট কেকটা আমি হোমমেড তৈরি করা, একেবারে কোনো দোকান থেকে কিনে আনা কেক নয়, এটা আমি নিজে বানিয়েছি কেকটা। তোমাদের যদি কেকটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আরও নতুন নতুন কোনো ভিডিও দেখতে চাও তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, খুব সফট হয়েছে কেকটা, আর খেতেও তেমনি খুবই ভালো হয়েছে। তো চলো তোমরা দেখে নাও আমি কী করে এই কেকটা তৈরি করলাম। সবার ফার্স্টে যা লাগছে সেটা হলো বিস্কুট দুটো, আমুল দুধের ছোট প্যাকেট, একটা ভ্যানিলা এসেন্স, এরপর বেকিং পাউডার, তারপর চিনি, একদিকে খাবার সোডা অল্পটুকু, আর একটুখানি নুন, আর যেটা লাগবে একটা ডিম, আর একটা বাটি যেটার ভেতরে কেকটা তৈরি করবে। আর এটা একটা পেপার, আমি খাতার কাগজ সেটা আমি কেটে নিয়েছি গোল করে, ডবল কাগজ আছে। আর এটা সাদা তেল। এরপর গ্যাসে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নেবো অল্প আঁচে। প্রেসার কুকারের ভেতরে আমি নুন দিয়ে দেবো, একটু চারিদিক করে ভালো করে দিয়ে দেবো যাতে কেকটা যাতে পুড়ে না যায় তার জন্য। আর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো, ওপরে যে সিটিটা আছে সেটা আমি খুলে নিচ্ছি। এরপর একটা বাটির মধ্যে একটুখানি তেল নিয়ে আমি তেলটা পুরো বাটিতে লাগিয়ে নেবো। অল্প একটু ময়দা নিয়ে বাটিটাতে একটু চারিদিকে একটু ছড়িয়ে রেখে দেবো যাতে কেকটা না লেগে যায় বাটিতে। তারপর এই পেপারটা দিয়ে দেবো, পেপারটাতে অয়েল একটু লাগিয়ে রেখে দেবো। এরপর আমি ডিমটাকে ফাটিয়ে নেবো, ভালো করে মিক্স করে নেবো। তারপর তেলটা দিয়ে দেবে, অল্প মতনই দেবে সর ফার্স্টে, বেশি দেবে না। তারপরে ফাটিয়ে নেবে ভালো করে। যে চকলেট বিস্কুটগুলো ছিল সেই চকলেট বিস্কুটগুলো আমি মিক্সি করে নিয়েছি, তো সেই চকলেট বিস্কুটের গুঁড়োগুলো আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে মিক্স করব। এরপর ময়দাটা দিয়ে দেব, তারপর মিক্স করে নেব ভালো করে। চিনির পাউডারটা আমি ভালো করে দিয়ে দেবো, এক বাটি চিনির আছে তো এটা গুঁড়োটা দিতে হবে না, অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। এটা আমুল দুধের প্যাকেট, এটা অল্প দিলেই হবে, এক চামচ মতন। এবার এই গরম দুধটা দিয়ে তোমরা সব কিছু একসাথে মিক্স করবে, আর অল্প অল্প করেই দুধটা দেবে যাতে পরিমাণ মতন হয়। আমি আবার চিনিটা দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি, তোমরা স্বাদ অনুযায়ী চিনিটার পরিমাণটা দেবে। এরপর আমি লবণটা দিয়ে দিচ্ছি,
এতে বেকিং পাউডারটা এটা 1 চামচ মতন দেবে। তারপর এটা ভ্যানিলা এসেন্স, এটা 1 ঢাকনা দিলেই হয়ে যাবে। সবার লাস্টে এই খাবার সোডাটা দিয়ে ভালো করে মিক্স করে নেবে।